সাত সমুদ্র পাড়ি দিয়ে বলিউডে নিজের অবস্থান তৈরি করেছেন নোরা ফাতেহি। এখন সবাই তাকে এক নামে চেনেন, তার কোমরের ম্যাজিক দেখতে হুমড়ি খেয়ে পড়েন 8-80। খ্যাতি অর্জনের পর সবসময় আলোকচিত্রীদের নিশানায় থাকেন নোরা। বিমানবন্দর, রেস্তোরাঁ কিংবা ক্যাফে, যেখানেই যান সেখানেই তার দিকে লেন্স তাক করে রাখেন। তবে এবার ফটোগ্রাফারদের ওপর বেজায় চটেছেন তিনি। তাদের ছবি তোলার ধরন এবং অদ্ভুত প্রশ্নের কড়া সমালোচনা করেছেন এই আইটেম গার্ল। এক সাক্ষাৎকারে নোরা জানিয়েছেন, মাঝে মধ্যে ছবি শিকারীরা শরীরের নানা অংশে ক্যামেরা জুম করেন, শুধু তাই নয় আজব প্রশ্নও নাকি করেন। নোরা বলেন, মনে হয় আমার মতো নিতম্ব কখনো দেখেননি তারা, সবসময় এমন হয়। শুধু আমার ক্ষেত্রেই নয়, অন্য অভিনেত্রীদের ক্ষেত্রেও একই ঘটনা ঘটে। হয়তো তাদের নিতম্ব নির্দিষ্ট করে ক্যামেরায় দেখানো হয় না, কারণ তাদের নিতম্ব খুব একটা উত্তেজনামূলক নয়। তবে অপ্রয়োজনীয়ভাবে তাদের অঙ্গ প্রত্যঙ্গ ক্যামেরা নজরে আসে। আমার মনে হয় এটা ক্যামেরায় নির্দিষ্ট করে দেখানোর মতো কিছু নয়। নোরা ফাতেহি জানান, সামাজিক মাধ্যমে ট্রেন্ড ধরে রাখার জন্য এইসব করা হয়, তবে নিজের শরীর নিয়ে কোনো ছুতমার্ক নেই তার। অভিনেত্রী বলেন, আমার শরীর সুন্দর এবং আমার সম্পদ নিয়ে আমি গর্ববোধ করি, আমি কখনোই আমার শরীর নিয়ে লজ্জিত নই। তবে নোরা খুব বেশি মাথা ঘামান না এ বিষয়ে, নিজের শর্তে বাঁচেন। তিনি মনে করেন সবাইকে ধরে ধরে ভুল শুধরে দিতে পারবেন না। নোরা ফাতেহির মতে বলিউডে তার অবস্থান নিয়ে মানুষ বাহবা দেন, বিশেষ করে যাদের সঙ্গে কাজ করেছেন তাদের কাছ থেকে প্রাপ্য সম্মান ও সহযোগিতা পেয়েছেন। তাছাড়া কাজ নিয়ে কখনো আপোষ করেন না বলে জানান তিনি। রেজওয়ান সিদ্দিকী, দেশ টিভি।